হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত। স্বপ্না বিনয়, আমি স্বপ্না আর আমি বিনয়। তো বন্ধুরা, 40 ডিগ্রি গরমে কেমন আছো তোমরা প্লিজ কিন্তু কমেন্টে জানিও। আর অনেক দিন থেকে, অনেক দিন বলতে 3-4 দিন ধরে ব্লক করা হচ্ছে না, কারণ অনেকটা গরম আর আমার সময় হচ্ছে না, আর তোমাদের দিদিভাইও খুব মানে অতটা ভালো লাগছে না। আর বন্ধুরা, এতটাই গরম পড়েছে না, তার জন্য কদিন ধরে ব্লক করা হচ্ছে না। আর আমরা যাচ্ছি কোথায়? আমরা একটু যাচ্ছি বাইরে ঘুরতে, আর অনেক দিন ঘুরতে যাইনি। আর তোমাদের দাদাভাইকে বললাম আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনা আছে, যাবে নিয়ে। আর আজকে তোমাদের দাদাভাই ভোর 5টায় কাজে গিয়েও আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, এই না হলো আমার হাজবেন্ড। তো চলো, বেশি বকবক করবো না, কি কেনাকাটা হবে না হবে আর কোথায় যাচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা। আর তো বন্ধুরা, আমি আজ একটা ড্রেস পরেছি, কেমন লাগছে একটু বলো। আর বলছি কি, আমি তো সবসময় চুড়িদার পরি, আর এটা একটা টপ টাইপের জামাটা, যাই হোক এটা পরেছি আমি। কি আজকে না সবাই আমাকে বলবে ইউটিউবার ইউটিউবার লাগছে, নাহলে সবসময় গিন্নি টাইপের আমি সাজি। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই আমরা যাচ্ছি একটু হরিতলাতে। আমার একটা জিনিস খুবই প্রয়োজন, তাই জন্য তোমাদের দাদাভাইকে বলছি আজকে কি তোমার ডিউটিতে একটু তাড়াতাড়ি আসতে পারবে, ফোন করে বলছি। বলছি হ্যাঁ দেখছি। তো চলো। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, এখন এই রাস্তার মধ্যে আছি, আর এই যে সামনে বিয়ে কলেজ, যা তোমাদের লোকেশন বলে দিলাম, তাই তো আমাদের বাড়ির লেভেল করে দিলাম। বলো কি করে দিলাম? রিভিল করে দিলাম, রিভিল করে দিলাম আমাদের বাড়িটা, তো রিভিল করে দিলাম। তো কথা হলো সবাই এবার চলে আসবে, ঠিক আছে, তাই তো। আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঘরে থাকলে মনে হয় কি গরম, খুব ভালো লাগছে ঠান্ডা একটু না, এই সরি গরমে না, ঘুরতে খুব ভালো লাগে বাইকে করে, ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ওই জন্য তোমার ঠান্ডা বেরিয়ে। আর কালকে রাত্রিবেলায় আমাদের কারেন্ট চলে গেছে, তোমাদের দাদাভাই বলছে চলো সব নামি আর তুমি সারা রাত ঘুরে বেড়াই, কারেন্ট চলে আসবে। বাইক চললে ঠান্ডা লাগে না, মানে হাওয়াটা লাগে তো ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কাজ দিয়ে এসে না খুব পরিশ্রম করে, আমরা এই যাতে একটু খুশি হই সেই কারণে। তো গাইস, ফাইনালি এখন হরিতলাতে আমরা চলে আসলাম, আর স্বপ্না আর রূপসনা আগে হেঁটে হেঁটে যাচ্ছে। ও দেখো, ওর দুষ্টুমি দেখো, ও এখন একটা খেলনা দেখেছে, ও এটা নেবে, খাবার নেবে। কি নেবে ও? রূপসনা এসে চিপস কিনে নিল, ওর এখন চিপস কিনে দিতে হবে। আমার জন্মদিন আজ। তোমার জন্মদিন আজ? কি না, ওর বলছে ও মা কেক কেন আজকে আমার জন্মদিন আজ। ওইভাবে বলছে? কি অবস্থা বাবা, তোমার জন্মদিন আজকে? হ্যাঁ, তোমার বছরে কবার জন্মদিন হয়? হ্যাঁ বলছে একবারই হয়। চলো, ও এখনো টাকা দাওনি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দিচ্ছি 10 টাকা। এই বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে এই হয় রাস্তাঘাটে। স্বপ্নাকে এই কুত্তাগুলো দেখাতে ও এক চান্সে নেবে বলছে। দেখো কত কিছু দোকানে আসলে প্রয়োজন পড়ে। আর আমাদের রূপসনা দেখো উঠে গেছে, চিপস খাচ্ছ পাপলা? ও পাবলু, আর কোনটা কোনটা পছন্দ, লাল হলুদ বলো? কালোটা ভালো লাগছে, সবই এখানে সবই ভালো। আর নিয়ে বেরোলে
মেয়েদের কেনা শেষ নেই, যত দেবে ততই মানে দিয়ে শেষ করা যায় না, কিন্তু কোয়ালিটিটা ভালো। তোমাদের দিদিভাই আবদার করেছে, আমি ফেলতে পারলাম না, তাই এই কালো কুত্তাটা নিয়ে নিলাম। এটা কুত্তা তো সুন্দর লাগছে দেখতে, পাটিয়ালি প্যান্ট। আচ্ছা পাটিয়ালি প্যান্ট, আর তোমাদের দিদিভাই যেগুলো পছন্দ করেছে আমি নিয়েই নিলাম। আমার রেড কালার আছে, হ্যাঁ আমার রেড আছে, সবুজ আছে, পিঙ্ক আছে, কালো কালার নেই। এটা পছন্দ কিনা বলো? হ্যাঁ পছন্দ। দেখো তো কেমন লাগছে একটু, একবার বন্ধুদের দেখাও। দেখেছো কাকি? কোমরে ধরে দে দেখো, হচ্ছে ছোট হয়ে গেল, আবার হয়ে গেল। রুমাল ধার দেয় না, আমি এই হরিতলায় যে পাখিতে মাল নেবো লোকেরা আসবে কেন? কাকির সাথে আমাদের একদিনের নাকি, আমরা যখনই আসি কাকির দোকানে আসি না। বলো কি আইসক্রিম খাবে? আর ওইদিকে আমাদের রূপসনা আগে চলে গেছে, কোনটা কি খাবে এখন বুঝে পাচ্ছে না। কর্নাটক নাও। আর গাইস আমাদের কেনাকাটা হলো, হওয়ার পরে এতটা গরম লেগেছে, মার ছেলে এখন আইসক্রিম খাবে। একটা প্লাজো কিনে দিলাম তো, ওই প্লাজো বলছি, ওই যে কি কুর্তা প্যান্ট, চুড়িদার নেবে? তা আগে আইসক্রিমটা খাও। আর আমাদের রূপসনা দেখো, এই দেখো চলে গেছে। আর মানে ওনাদের নিয়ে নিয়েছে, পাপা দাঁড়াও আমরা নেবো তো। না আমি খাবো না, তো বন্ধুরা বাড়ি যাচ্ছি ঠিক কোমরতলির ওপর দিয়ে, দেখো দেখতে দেখতে আবার দুর্গা গণেশ সব ঠাকুর তৈরি হচ্ছে, মানে বছর কি করে যে খেটে যায় ভগবান জানে। দেখতে দেখতে আর আট মাস মতন এরকম বাকি, আগের বছর মনে হয় আমার জন্মদিন গেলে আবার চলে আসে, তাই তো? আর পরের মাসে তোমাদের দিদিভাইয়ের জন্মদিন, পরের মাসে এই মাসেই, এই মাসেই তো, মে মাসে 30 তারিখে। চলো তো গাইস বারাসাত ঘুরে আমরা যতই যেই জায়গায় যাই, তো কাকুর দোকানে আসি, তো কাকু নেই আজকে, তো কাকুর দোকানে একটাই আসার কারণ আইসক্রিম খাওয়ার জন্য। আর ওইদিকে তোমাদের দিদিভাই বলছে যে ওই রাবড়ির আইসক্রিমটা আছে কিনা। এ কোথায় চলে গেছো? রাবড়ির আইসক্রিম পাইনি আজকে আমরা। কি হয়েছে? তাহলে ক্যাম্পা নিয়ে নাও 10 টাকার। কি হয়েছে? কি নেবে এত ঘুরে টুরে হচ্ছে না, আবার কি নেবে?
দই নেবে? দাদা দই দই দই। তো এখন মিষ্টির দোকানে আসলাম আর তোমাদের দিদিভাই এখন দই নেবে। আর এই দেখো রূপসনা বাইক কে হরেন মারছে। হরেন মারতে নেই, লোকে খারাপ বলবে। আমি চাবি নিয়ে নেবো, কিন্তু হরেন মারবে না। কতটা দই নিচ্ছ দেখছি, কত গ্রাম আছে একটা বাটিতে, অনেক কাটি আমার ভাল লাগে না। আর স্বপ্না বলছে গরম রসগোল্লা আছে খাবে। হ্যাঁ গরম রসগোল্লা নাও নিলে। হ্যাঁ এখানেই খাবে। আর স্বপ্না বলছিল যে আমরা এত কিছু খেলাম, দিদার জন্য একটু দই নেই, তাই ঠিক আছে নেমে গেলে, তার জন্যই মিষ্টির দোকানে আসলাম। তো বন্ধুরা বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই কি করেছে? এখনো খাইনি, বাইরে ঘুরে ঘুরে খেলা দেখছিল। এই যো ভাতের থালা নিয়ে একদম দাঁড়িয়ে আছে। আজ কি রান্না করেছো একটু বন্ধুদের শেয়ার করে দাও। আমার সব থেকে ফেভারিট খাবার মাংস। এই দেখো মাংসটা সরে আসো। এই যো মাংস আর শসা আর ভাত তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একদম ভাতের থালা গুছিয়ে গাছি রেখে আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আমার না সে বাইরে বসেছিলাম, এত হাওয়া দিচ্ছে কি ঘুম পাচ্ছে, আমি পালিয়ে এসেছি, এসে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর বন্ধুরা তোমরা অনেক মানে সাবধানে থাকো, মানে এতটাই গরম। আর তোমাদের জন্য সারপ্রাইজটা হলো খুব শীঘ্রই বৃষ্টি আসছে, তাই তো? তো আর খুব খুশি আজকের মাংস হয়েছে। আর তোমাদের দিদিভাই স্যালাডটা একটু কম করে কেটেছে, আমি একটু বেশি খাই, কম করে কেটেছে। আর বলো আগে যে আমি খেয়ে নিয়েছি একটা শসা। আগে তো খাওয়া হয়ে গেছে, আগে খেয়েছি, তা আর একটা শসা কাটবে তো, আর এনার্জি নেই। আর আমার সব থেকে খুশি আজকের কলকাতা টিম জিতে গেছে, এত কম রানও জিতে গেছে মুম্বাইয়ের সাথে। তো খেলাটা দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে, আর তোমাদের দিদিভাই আগে খেয়ে নিয়েছে, কি বলবো। না আমার খিদে পাইনি, খিদের জন্য আমি খাইনি, আমার অ্যাকচুয়ালি ঘুমে নাই, আমি ঢুলে পড়ে যাচ্ছি। আমি না অল্প করে একটু ভাত আর একটু মাংস নিয়ে খেয়ে নিলাম। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়ালাম না আজকের, এতটুকু। আর রাত্রে প্রচুর আওয়াজ হচ্ছে আর প্রচুর ঘুম পাচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে।